কলেজের সামনে এত ভিড়ভাড়টা কিসের জন্য? আজকে কলেজের সামনে বিভ্রান্তর জন্য যে এই যে নোটিশ প্রথমে আমরা ডেপুটেশন যেটা আমাদের প্রিন্সিপাল মহাশয়কে জমা দিয়েছি, তিনি রিসিভ করেছেন, তার রিসিভ তোমরা দেখতে পাচ্ছ। এই যে রিসিভ, আগামী আজ হচ্ছে শুক্রবার, বুধবার রাত্রে হঠাৎ করে আমাদের সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের রেজাল্ট দিয়েছে। সেখানে ইটাহার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের 80% ছাত্রের মধ্যে সম্পূর্ণ ইয়ার ব্যাগ এসেছে। শুধু আমাদের কলেজ নয়, পুরো 78টা কলেজের মধ্যে সম্পূর্ণ কলেজ 95% থেকে শুরু করে 80%, তার মধ্যে 85% সম্পূর্ণ ইয়ার ব্যাগ। তো এই ইয়ার ব্যাগটা আমরা মানছি যে ইয়ার ব্যাগ হয়, কিন্তু এত যে 85%, তাহলে কি কলেজে কি পড়াশোনা হয় না? কলেজে কি তাহলে শুধু ছেলেপেলে কি নোংরামি করতে আসে নাকি? সিও কি ভাবছে নিজেকে? তোমাদের কি স্যাকি ক্লাস নেয়নি? আমাদের বরাবরই 10টা থেকে সম্পূর্ণ ছাত্র যার যার ডিপার্টমেন্টে ক্লাসে এসে আমাদের স্যাররা প্রতিনিয়ত প্রতিদিন সপ্তাহে যার যেটা যেমন ক্লাস ল্যাব সম্পূর্ণ ঠিকঠাক হয়। কিন্তু এই রেজাল্টের পর কেউ বিশ্বাস করবে না যে আমাদের কলেজে বা 78টা কলেজে শিক্ষা প্রদান করা হয়। কিভাবে বিশ্বাস করবে 85% ছেলে ইয়ার ব্যাক? এই ইয়ার ব্যাকের পিছনে আমি মনে করি যে সিওর একটা অনেক ভিতরে একটা লেভেলে বড় একটা অবদান রয়েছে, যেখানে অনেক কিছু নিম্নতমের কাজ চলছে। কেননা রেজাল্টের দুই দিন আগে যেখানে সিক্স সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের রিভিউ সিস্টেম বের করা হয়েছে, যেটা এর আগে রিভিউ সিস্টেম চেয়ে চেয়ে ছেলেরা প্রোটেস্ট করে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু এ পর্যন্ত এখনো রিভিউ সিস্টেম বের হয়নি। তাদের আরটিআইও করতে হয়েছে, কিন্তু আরটিআই কোনো ফলাফল হয়নি। কিন্তু এবার তারা কি করেছে? এবার তারা করেছে রিভিউ সিস্টেম, সেখানে বলা হয়েছে পার একটা সাবজেক্ট প্রতি 300 টাকা করে, 300 টাকা করে। আমরা পড়ছি গভর্নমেন্ট কলেজে, যেখানে আমাদের ফর্ম ফিল আপ করতে হয় 350, 400, 550 এইভাবে, কিন্তু পার একটা সাবজেক্টে 300 টাকা করে। এটা আমি বিজনেস ছাড়া কিছু মনে করি না। এটা একমাত্র 80% কলেজে, শুধু আমাদের ইটাহার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ না, আমাদের তো 80% ফেল করেছে। 300 টাকা করে যদি প্রতি সাবজেক্ট হয়, প্রতিটা 78 কলেজের যে সাবজেক্ট গুলো রয়েছে 300 টাকা করে হলে কত টাকা হয়, কত টাকা হয় কাউন্সিলের? এবার যে এতগুলা ছেলে আছে, মানে আমাদের এই ইটাহার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কতগুলা ছেলে আছে আর কতগুলা ব্যাক করেছে বা কতগুলা ইয়ার ব্যাক খেয়েছে? আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট যখন ফার্স্ট সেমিস্টার থেকে এক থাকে, ফার্স্ট সেমিস্টারে যদি 100টা থাকে, সেখানে মাত্র পাস করেছে 20 জন, 80 জন ফেল। তো 80 জন কি তারা কি পড়াশোনা করেনি? 80 জন কি তারা কি টিউশন বা কিছু তারা ক্লাস করেনি, ল্যাব করেনি? তাদের পুরোপুরি নাম্বার তো দূরে থাক, তারা ফুল খাতা লিখলেও তাদের নাম্বার তো দেওয়া হয়নি, খাতায় দেখা হয়নি। এটা পুরোপুরি সিস্টেম হয়েছে কেমন? রিভিউ সিস্টেমে 300 টাকা করে অ্যাড করা হয়েছে, যেন তাদের একটা নিম্নতম মানের একটা উচ্চতম। বর্তমানে এখন তোমাদের সব স্টুডেন্টদের কি দাবি? এখন আমাদের এখন একটাই দাবি যে সিও যে দুই দিন আগে রেজাল্ট দেওয়ার আগে রাতের আগে সে পাবলিশ করেছে নোটিশ যে রিভিউ সিস্টেমে 300 টাকা করে করা হয়েছে। সেই রিভিউ সিস্টেম 300 টাকা, এরা গভর্নমেন্ট কলেজ, আমরা গভর্নমেন্ট কলেজে পড়ছি, আমরা এত টাকা পারবো না দিতে, একটা সাবজেক্টের পিছনে পারবো না দিতে। এটা আমাদের ফ্রি কস্ট করতে হবে, কারণ এখানে সবাই ধনী ধনী ছেলে নাই, এখানে সব নিম্নতম লোকের ছেলে আছে, মধ্যবিত্ত লোকের ছেলে আমরা আছি, আমাদের এটা ফ্রি কস্ট করতে হবে, এটাই আমাদের দাবি। এছাড়াও কি সিও কি করেছে, হঠাৎ করে এক্সামের আগে এমসিকিউ উঠিয়ে দিয়েছে, হঠাৎ করে 6 মাসের সিলেবাস 3 মাসে কমপ্লিট করে এক্সাম দিতে হয়েছে, হঠাৎ করে এমসিকিউ হওয়া, 9 নম্বরের কোশ্চিন, 5 নম্বরের কোশ্চিন, এইগুলো লিখে যা যা ছেলেদের অবস্থা হয়েছে পরীক্ষা দেওয়ার পর, কিন্তু রেজাল্টের পরে আরো বাজে অবস্থা। ছেলেরা চাইছে যে তারা কি করবে, তারা বাড়িতেও বলতে পারছে না। অনেকে আমি যা দেখছি, আমাকে অনেকে বলছে, আমি শুনছি যে আমার নিম্নত আমার নিজের কথা যে অনেকে সুসাইড করতে চাইছে। এই সুসাইড কি সিও দাবি এ কি নিবে ভারপ্রাপ্ত যে সুসাইড করবে? এই জন্য সিও বিরুদ্ধে আমরা ধিক ধিক ধিক্কার জানাই। লোকাল বাসে রিজেক্টেড সিও দূর হাটো।
শাস্তিমূলক নোটিশ জারি করে অসুস্থ করা হচ্ছে কেন কার সাথে সিও তুমি জবাব দাও জবাব দাও জবাব দাও আমার ইনস্টিটিউট রিজেক্টেড সিও তোমায় জানে ঠিক 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 কার ঠিক 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 কার ডব্লিউএসিডি কালচার ছাত্রছাত্রীদের অত্যাচার আমরা আর সহ্য করব না সিওর বিরুদ্ধে ঠিক 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 কার ঠিক 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 কার অনৈতিক সিদ্ধান্তের জন্য কাউন্সিলের প্রতি রইল বুক ভরা ঠিক 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 কার ঠিক 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 কার অবিলম্বে কাউন্সিলের সিওর দ্বারা পরিচালিত তুগলকি শাসন ব্যবস্থা অবসান রিজেক্টেড সিও ঠিক 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 কার ঠিক 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 কার অবস্থাতে ভুগছে সিও রাগ ধরছে লোকাল বাসে রিজেক্টেড সিও 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 রিজেক্টেড সিও 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 অযৌক্তিক সিদ্ধান্তের ব্যান্ডে বাসা সিও মহাশয় তোমায় জানাই ধিক 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 কার ধিক 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 কার ছাত্র ছাত্রের বিরোধী সিও কাউন্সিল থেকে দূর হটো দূর হটো দূর হটো ছাত্র ছাত্রীদের ছেলে খেলা নিয়ে সিও তুমি মহাশয় দূর হটো দূর হটো দূর হটো দূর হটো ডব্লিউবিএসসি কালচার ছাত্র ছাত্রীদের অত্যাচার তুমি দূর হটো দূর হটো দূর হটো দূর হটো সিও তোমার আমরা ইস্তফা চাই ইস্তফা চাই ইস্তফা চাই ইস্তফা চাই সিও তোমার কাউন্সিল থেকে ইস্তফা চাই ইস্তফা চাই ইস্তফা চাই ইস্তফা চাই অনৈতিক সিদ্ধান্তের জন্য কাউন্সিলের প্রতি রইল বুক ভরা ঠিক 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 কার ঠিক 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 কার ছাত্র ছাত্রী বিরোধী সিও